আসসালামু আলাইকুম, আমি আজমল হোসেন সজল মাউন্স স্কুলের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটার টপিক হচ্ছে যে আমাদের কোচিং করতে ঢাকায় যাওয়া কতটা ইফেক্টিভ হবে। তো দেরি না করে আসলে ভিডিওটা শুরু করা যায়। তো আমাদের ইতোমধ্যে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমাদের ঘোষণাও দিয়ে দিছে যে জুন মাসের আগে কোনো অ্যাডমিশন টেস্ট নিতে পারবে না কোনো ইউনিভার্সিটি। তো সেই হিসাবে আমরা যদি ধরে রাখি তাহলে হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হলো, রেজাল্ট পাবলিশ হবে, দেন অ্যাটলিস্ট 3 মাস সময় থাকবে, দেন হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাটা শুরু হবে। তো এখনই অনেকে ডিসিশন নিতে শুরু করে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরপরই যে কোথায় কোচিং করা যায় বা কোন কোচিং করা যায়, ইঞ্জিনিয়ারিং কোচিং করবে কি মেডিকেলে কোচিং করবে অথবা ইউনিভার্সিটি প্রিপারেশন নিবে। তো এইটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আর আরেকটা জিনিস দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কোথায় কোচিং করব। দেখা গেল যারা রাজশাহীতে থাকে তারা ভাবে যে আমরা কি রাজশাহীতে গিয়ে কোচিং করবো নাকি ঢাকাতে গিয়ে কোচিং করবো, অথবা যারা খুলনার আশেপাশে তারা ভাবে যে আমরা খুলনাতে কোচিং করবো নাকি হচ্ছে কোচিংটা ঢাকাতে গিয়ে করবো। একইভাবে চিটাগং, তারপরে হচ্ছে সিলেট, একই ব্যাপার হয়। আর এর মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ভাবে হয়তো ঢাকাতে গিয়েই ভালো কোচিং করা সম্ভব, অন্য কোথাও ভালো কোচিং হবে না। তো তাদের ক্ষেত্রে আমি বলি তারা একটু হয়তো কনসেপচুয়াল একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। অ্যাকচুয়ালি দেখো যে এবছর কিন্তু কোনো জায়গাতেই হচ্ছে কোচিং হয় নাই, সশরীরে কোথাওই হচ্ছে কোচিংয়ে ক্লাস হয় নাই, তারপরেও কিন্তু সাফল্য পাইছে এবং সবাই ইউনিভার্সিটিতেও চান্স পাইছে এবং কোচিং সেন্টারগুলো তাদের হচ্ছে কার্যক্রম পরিচালনা করে। লাইক বিভিন্ন কোচিং সেন্টার, তারপরে বিভিন্ন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম নতুন করে যারা হচ্ছে স্টার্ট আপ শুরু করছে, এইগুলোতে অনেক সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকতেছে। আর সব থেকে বড় কথা কি, তুমি কোথায় কোচিং করতেছো বা কি কোচিং করতেছো এটা থেকে বেশি ম্যাটার করে হচ্ছে তুমি তোমার গাইডলাইনটা কেমন ছিল, তুমি কিভাবে পড়বা, কোন কোন টপিকগুলো পড়বা। কারণ ইন্টারমিডিয়েটে হিউজ টপিক, তো সব টপিক থেকে প্রশ্ন নর্মালি আসে না, কিছু টপিক আছে যেইখান থেকে বেশি প্রশ্ন আসে, আবার কিছু টপিক আছে যেইখান থেকে প্রশ্ন একেবারেই আসে না। তো এটা সব ইউনিভার্সিটিতে, তো সব থেকে বেশি যে জিনিসটা অ্যাডমিশনের সময় ম্যাটার করে সেটা হচ্ছে যে তোমার গাইডলাইনটা কেমন হচ্ছে। অ্যাটলিস্ট একজন মেন্টরের আন্ডারে থেকে যদি তুমি তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করো তাহলে তোমার হচ্ছে একটা বেটার প্রিপারেশন হয়। অনেক বেশি কিছু পড়ার থেকে খুব গুছালোভাবে পড়লে জিনিসটা বেশি ইফেক্টিভ হয়। তো এই সেন্সে বলা যায় যে তোমরা ঢাকাতে গিয়ে যে অনেক বেশি কিছু শিখতে পারবা বা অনেক বেশি কিছু জানবা বা অনেক ভালো প্রিপারেশন নিতে পারবা ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। দেখা গেল যে তোমার বাসায় থেকে অনেক রিল্যাক্সে তোমার কমফোর্ট জোনের মধ্যে থেকে দেখা গেল যে তুমি অনেক ভালো একটা প্রিপারেশন নিতে পারছো। অন দ্য আদার হ্যান্ড ঢাকাতে গিয়ে দেখা যায় যে আমাদের অনেকে ঢাকাতে মানিয়ে নিতে কষ্ট হয়, তারপর হচ্ছে ঢাকাতে অনেক দূরে গিয়ে কোচিং করতে হয়, তুমি কোথায় থাকবা, খাবার দাবারের একটা সমস্যা আছে। তো সব মিলিয়ে মনে হয় যে যদি তোমার বাসায় থেকে একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকে তো আই থিঙ্ক মনে হয় যে তুমি বাসায় নিয়ে অ্যাটলিস্ট চেষ্টা করে দেখতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা চিকিৎসা করতে পারো এখন, যে তাহলে পরীক্ষা কিভাবে দিব। তো পরীক্ষা দেওয়ার জন্য কেন তোমাদের বড় ভাই যারা ইমিডিয়েট এইবার হচ্ছে অ্যাডমিশন দিয়ে হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হয়েছে তারা কি পরীক্ষা দেয় নাই, তো এই জিনিসটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। আর একটা জিনিসও তোমরা এরপরে ভাবতে পারো, ভাই বাসায় পরীক্ষা দিলে তো সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় না, তো তাইলে আমরা কি করব। তো সেটা বলতে এটা সম্পূর্ণ তোমার নিজের কাছে, তুমি একটা ঘড়ি নিয়ে রুমে একদম তোমার ডেস্কে সুন্দর মতো বসো, বসে পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরি মেন্টালি প্রিপেয়ার হয়ে দেন হচ্ছে পরীক্ষাটা দাও। এবং হচ্ছে পরীক্ষাটাতে কোনো ধরনের হচ্ছে আনফেয়ারনেস অবলম্বন করো না, দেখো যে পরীক্ষার প্রিপারেশনও ভালো হচ্ছে, তোমার পরীক্ষাও ভালো হচ্ছে, পাশাপাশি তোমার অ্যাডমিশনের জন্য আস্তে আস্তে করে সুন্দর একটা গোছালো প্রিপারেশন নিয়ে নিতে পারছো। দেন তুমি গিয়ে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন দেবা তখন দেখা গেল যে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকতেছে। তারপরেও হচ্ছে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার বা হচ্ছে তারপরে আরও তোমরা বিস্তারিত জানতে পারো বিভিন্ন হচ্ছে তোমাদের সিনিয়র যারা আছে এদের থেকে একটু দেখা গেল যে
আইডিয়া নিতে পারো যে ভাই কোনটা করলে বেটার হয়। আমাদের মানুষ স্কুল থেকেও হচ্ছে তোমাদেরকে এই গাইডলাইনটা দেওয়া হবে, তো আমাদেরকে তোমরা হচ্ছে মেসেজ করে জিজ্ঞাসা করতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে কমেন্ট করতে পারো, কমেন্ট করে আমাদেরকেও জিজ্ঞাসা করতে পারো তোমাদের এই জাতীয় সমস্যা। অনেক অনেক ধন্যবাদ, তোমরা আশা করি অনেক ভালো একটা প্রিপারেশন নিবা তোমাদের অ্যাডমিশনের জন্য, আর তোমাদের অ্যাডমিশন ফ্রড করার জন্য মাউন্স স্কুল সবসময় তোমাদের পাশে আছে। তো আজকের মতো এখানেই শেষ করতেছি, নেক্সট আরেকটা ভিডিও।